সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। তোমাদের অংশগ্রহণ গত ক্লাসের তুলনায় আশা করি আজকে বাড়বে। তোমাদেরকে আমি গত ক্লাসে পড়িয়েছিলাম একাদশ অধ্যায়, খনিজ সম্পদ জীবাশ্ম। আমাদের এর আগে একটা অধ্যায় ছিল দশম অধ্যায়, খনিজ সম্পদ ধাতু এবং অধাতু। তো জীবাশ্ম সম্পর্কে তোমাদেরকে আমি স্পষ্ট ধারণা গত ক্লাসে দিয়েছি যে মিলিয়ন মিলিয়ন বছরের ব্যবধানে উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ জীব মাটির নিচে চাপা পড়ে অত্যন্ত তাপে এবং চাপে সেটা সময়ের বিবর্তনের সাথে সাথে খনিজ সম্পদ জীবাশ্মে পরিণত হয়, এবং যা কিনা আমরা এখন পেট্রোলিয়াম জাতীয় অয়েল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আকারে পাচ্ছি, এবং প্রাকৃতিক সম্পদ হিসেবে আমরা জীবাশ্ম জ্বালানি হিসেবে এটাকে ব্যবহার করছি, যা কিনা এই পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করছে। ফলে এই জীবাশ্ম জ্বালানির গুরুত্ব অবশ্যই বেশি, এই সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, যাতে করে ভবিষ্যতে আমরা এই বিষয় সম্পর্কে উচ্চতর জ্ঞান অর্জন করতে পারি। তাহলে আমাদের জীবাশ্ম সম্পর্কিত যেই বিষয়গুলো আছে এগুলো বিস্তারিত আমাদের জানতে হবে। গতকালের বিষয়ে আমরা জেনেছি যে পেট্রোলিয়াম জাতীয় অয়েল সম্পর্কে, প্রাকৃতিক গ্যাসের উপাদান সম্পর্কে, আর বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের সার্বিক অবস্থা সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। তো বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস, সারা পৃথিবীতে যে প্রাকৃতিক গ্যাসগুলো পাওয়া যায় তার থেকে বিশুদ্ধতার মানদণ্ডে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস অনেক বেশি উপরে অবস্থিত, অর্থাৎ মানদণ্ডের দিক থেকে 99.99% বিশুদ্ধ, অর্থাৎ মিথেনের পরিমাণটাই এখানে সবচেয়ে বেশি, যেটা কিনা প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হিসেবে কাজ করে। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব হাইড্রোকার্বন নিয়ে, হাইড্রোকার্বন নিয়ে আজকে আলোচনা করব, এবং হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন করার চেষ্টা করব। হাইড্রোকার্বনের একটা অংশ নিয়ে আমরা আজকে অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের জেনে নেওয়া যাক হাইড্রোকার্বন কি। শিক্ষার্থীরা, তোমরা দেখো শব্দটা হচ্ছে হাইড্রোকার্বন, অর্থাৎ হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বন শব্দটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে হাইড্রোজেন আছে এবং কি কার্বন আছে। তাহলে আমরা এটা সংজ্ঞায়িত করতে পারি কিভাবে? হাইড্রোজেন, আমরা বলতে পারি হাইড্রোজেন ও কার্বন। আমি যদি সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করি তাহলে তোমরা বাংলা লিখতে পারো, হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত জৈব যৌগ, অবশ্যই বলতে হবে যেহেতু আমরা জৈব যৌগ নিয়ে কথা বলছি, জৈব যৌগ সমূহকে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত জৈব যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলে। খুব সহজ সংজ্ঞা, যেটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা বলতে পারবো, কারণ হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত জৈব যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলে। তাহলে আমরা হাইড্রোকার্বন কাকে বলে এই সংজ্ঞাটা খুব সহজেই বলতে পারবো, কারণ শব্দটার মধ্যেই কিন্তু সংজ্ঞার একটা স্পষ্ট ধারণা আছে যে হাইড্রোজেন এবং কার্বন এখানে আছে। তাহলে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত জৈব যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলে। তাহলে আমরা হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ করার চেষ্টা করব। হাইড্রোকার্বনকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? হাইড্রোকার্বন এটাকে যদি আমি একটা ছকের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে? হাইড্রোকার্বনকে আমরা শ্রেণী বিভাগ করার চেষ্টা করব, তাতে করে আমাদের পড়ার বিষয়টা সহজ হবে। হাইড্রোকার্বনের অনেক শাখা পোশাকা আছে, আমরা প্রত্যেকটা শাখা পোশাকা নিয়েই কথা বলবো ধীরে ধীরে। তার আগে আমরা জেনে নিব হাইড্রোকার্বনের শ্রেণীটা কি। তাহলে এখানে প্রথমেই হাইড্রোকার্বনকে ভাগ করা যায় এলিফ্যাটিক হাইড্রোকার্বন, এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে
অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক, তোমরা অ্যারোমেটিক শব্দটা অনেক বেশি শুনে শুনেছ বা শুনে থাকবে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আমরা শুরুতেই লিখলাম যে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনকে দুইটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব না, কারণ আমাদের পাঠ্য বইয়ে 9-10 যতটুকু আছে শুধু অ্যারোমেটিক সম্পর্কেই আছে। তাহলে অ্যারোমেটিক সম্পর্কে আমরা প্রাথমিক কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব, কিন্তু অ্যারোমেটিকের ক্লাসিফিকেশন নিয়ে বা অ্যারোমেটিক যৌগের প্রস্তুতি, তার বিক্রিয়া, ধর্ম, বর্ণ, গন্ধ এইসব নিয়ে আমরা আসলে বিস্তারিত আলোচনা করতে পারবো না। আমাদের বইয়ে যতটুকু আছে শুধুমাত্র অ্যারোমেটিক যৌগের প্রাথমিক ধারণা সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব, কিন্তু অ্যালিফ্যাটিক সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। অ্যালিফ্যাটিকটাকে ভাগ করা যায় আবার দুই ভাগে, একটা হচ্ছে মুক্ত শিকল, মুক্ত শিকল, মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর হচ্ছে বদ্ধ শিকল, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আবার লক্ষ্য করো যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা যায়, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে ভাগ করা যায় হচ্ছে দুই ভাগে, সেটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করব, আগে আমরা একটু লিখে নিই। মুক্ত শিকল যে হাইড্রোকার্বন সেটাকে ভাগ করা যায় আবার দুই ভাগে, মুক্ত শিকল হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। মুক্ত শিকলের মধ্যে আছে হলো সম্পৃক্ত, সম্পৃক্ত আর হচ্ছে অসম্পৃক্ত, অসম্পৃক্ত। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বনগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সম্পৃক্ত আর একটি হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত, সম্পৃক্ত যে হাইড্রোকার্বন মুক্ত শিকলের মধ্যে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে সেটাকে একটা নাম দেওয়া হয়, সেটার নাম হচ্ছে অ্যালকেন, এটাকে বলা হয় অ্যালকেন। এটা সম্পর্কে আমাদের বিস্তারিত অনেক কিছু শিখতে হবে। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে দুইটি ভাগ ভাগ করা যায়, সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে দুইটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অ্যালকিন আদিসা দেখা যাচ্ছে তো না, নিচ থেকে দেখা যাচ্ছে অ্যালকিন, আর হচ্ছে অ্যালকাইন। আমরা হাইড্রোকার্বনকে মোটামুটি ভাবে আমাদের বইয়ে এরকম ছক তৈরি করে দেওয়া নাই, যার কারণে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে একটু সমস্যা তৈরি হয়। আমরা যদি এরকম একটা ছক তৈরি করে নেই তাহলে আমাদের পড়ার বিষয়টা মনে হয় একটু সহজ হয়। তাহলে প্রথমেই বলছি তোমাদের হাইড্রোকার্বন কাকে বলে, সেটা আমি বলেছি অলরেডি, বোর্ডেও লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ সহজে, এটা তোমাদের বোধগম্য হবে। হাইড্রোকার্বনকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে ভাগ করা হয়েছে দুইটি ভাগে, মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এগুলো উদাহরণ আমরা দিচ্ছি একটু পরেই। মুক্ত শিকল হাইড্রোকার্বনকে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই দুই ভাগে ভাগ করা হয়েছে। অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলা হচ্ছে
অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইন। তাহলে আমরা এখন জানার চেষ্টা করব যে এখানে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝি এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝি। অ্যারোমেটিক সম্পর্কে যদি ধারণা নিয়ে নেই তাহলে আমাদের একটু সুবিধা হবে অ্যালিফেটিকটা বোঝার জন্য। অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে শব্দটা আসছে, অ্যারোমেটিক শব্দটা আসছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে। অ্যারোমা শব্দের অর্থ হলো সুগন্ধিযুক্ত, সুরভিত যৌগ, সুগন্ধযুক্ত যৌগ, এই যৌগগুলোকে না বলা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। যেমন আমরা বিভিন্ন ধরনের পারফিউম ইউজ করি বা মেডিসিন ব্যবহার করি, সুগন্ধযুক্ত যৌগ ব্যবহার করি, অ্যারোমেটিক মেডিসিনেরও একটা মূল উপাদান। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন মূলত দেখা যাচ্ছে বেনজিন নামে একটা যৌগ আছে, তোমরা এই শব্দটা এই যৌগের নাম জেনেছ বেনজিন। বেনজিন এবং তাহার জাতক সমূহকে, বেনজিন এবং বেনজিনের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন করে যে যৌগগুলো তৈরি করা হয় সুরভিত যৌগ, এগুলোকে বলা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আমি এখানে উদাহরণ লিখছি অ্যারোমেটিক যৌগের, একটা উদাহরণ হচ্ছে আমি এই ছকের মধ্যে লেখার চেষ্টা করব, পাশে লিখতেছি। অ্যারোমেটিক যৌগের একটা উদাহরণ হচ্ছে বেনজিন, এটাকে বলা হচ্ছে C6H6, অর্থাৎ 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন দিয়ে গঠিত। অ্যারোমেটিক যৌগের একটি উদাহরণ লিখলাম বেনজিন, বেনজিন হচ্ছে C6H6। এটাকে যদি আমি পাশে তোমাকে গাঠনির সঙ্গে একে দেখাই, কার্বন হচ্ছে 6টা, আমরা বন্ধনগুলো দেখাচ্ছি যে কে কার সাথে কিভাবে যুক্ত অবস্থায় আছো। তোমরা অলরেডি জেনেছো যে কার্বনের হাত হলো 4টি, দুইটিও হয় কিন্তু এখানে 4টি হবে, কার্বনের যদি 4। তো এখানে একান্তরিত কি আছে, দ্বিবন্ধন আছে। একান্তরিত শব্দের অর্থ হলো পাশাপাশি দুটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকবে, আবার পাশাপাশি দুটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকবে না, আবার দ্বিবন্ধন থাকবে, আবার থাকবে না। অর্থাৎ পাশাপাশি দুইটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকার পরে আবার একটা একক বন্ধন, আবার দ্বিবন্ধন, অর্থাৎ এটাকে বলা হচ্ছে একান্তরিত দ্বিবন্ধন। এবং প্রত্যেকটা কার্বনে একটা করে হাত খালি আছে, যার কারণে ওইখানে যুক্ত হবে হাইড্রোজেন। তোমরা এখন এই সবাই মিলে নিতে পারবা যে বেনজিনের যে সংকেত বলছি আমি, এটা তো আমি এখন গাঠনিক সংকেত অঙ্কন করে দেখালাম, অর্থাৎ পাশেই আমি তোমাদের বেনজিনের, এটা দেখানোর উদ্দেশ্য হলো তোমরা অ্যারোমেটিক যৌগ সম্পর্কে একটু ধারণা পেয়ে যাবা। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটি উদাহরণ হচ্ছে বেনজিন, এবং বেনজিনকে বলার উদ্দেশ্য হলো বেনজিন এবং বেনজিনের জাতক সমূহকে, অর্থাৎ বেনজিনের মধ্যে নানান ধরনের পরিবর্তনের মাধ্যমে দেখা যাচ্ছে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলোকে তৈরি করে থাকি। তাহলে অ্যারোমেটিক যৌগের মূল উপাদান হচ্ছে কি, অ্যারোমেটিক যৌগের মূল উপাদান হচ্ছে বেনজিন, এবং বেনজিনের আণবিক সংকেত হচ্ছে C6H6, এবং বেনজিনের গাঠনিক সংকেত পাশে আমরা অঙ্কন করে দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো এটাও বেনজিন। তাহলে কি ধরনের বৈশিষ্ট্য আছে অ্যারোমেটিক যৌগের মধ্যে আমরা একটু দেখে নেই। অ্যারোমেটিক যৌগের মধ্যে তুমি দেখতে পাচ্ছ বেনজিনের মধ্যে পাশাপাশি দুটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে, আবার একক বন্ধন, আবার দ্বিবন্ধন, একক বন্ধন, আবার দ্বিবন্ধন, অর্থাৎ একটা একটা করে গ্যাপ দিয়ে দিয়ে দ্বিবন্ধন আছে। এই ধরনের দ্বিবন্ধনগুলোকে বলা হচ্ছে একান্তরিত দ্বিবন্ধন, এই ধরনের দ্বিবন্ধনকে বলা হয় একান্তরিত দ্বিবন্ধন। তাহলে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য নিয়ে আমি কথা বলতেছি একটু, যে অ্যারোমেটিক যৌগের মধ্যে একান্তরিত দ্বিবন্ধন থাকবে এবং এরা সুরভিত যৌগ বা সুগন্ধিযুক্ত যৌগ, এবং এদের দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এরা সাধারণত সংযোজন বিক্রিয়া দিতে চায় না, দেয় না। তাহলে এই ধরনের দ্বিবন্ধনকে বলা হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এরা সাধারণত 6, 5, 6, 7 কার্বন বিশিষ্ট যৌগ হয়ে থাকে এবং এদের মধ্যে বিশেষ ধরনের অসম্পৃক্ত দেখা যায়। আমি কি বললাম বিষয়গুলো আবার বলছি, বেনজিন এবং তার জাতক সমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। অ্যারোমেটিক যৌগের মূল উপাদান হচ্ছে বেনজিন, এবং অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো বলছি আমি, এক সেটা হচ্ছে 5, 6, 7 কার্বন বিশিষ্ট যৌগ, সমতলীয় চাকরিক যৌগ, তারপর হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিদ্যমান, একান্তরিত দ্বিবন্ধন বিদ্যমান, এবং হচ্ছে এরা সুরভিত যৌগ। এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে, আমরা একটু আলাদা করে এটা নিয়ে কথা বলবো। অ্যালিফেটিক হাইড্রোকার্বনগুলো হচ্ছে যে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো অ্যালিফেটিক যৌগের মধ্যে থাকবে না। আমরা একটা উদাহরণ লিখতে পারি এখানে, মনে করো CH4 মিথেন, অথবা অন্য একটা উদাহরণ লিখতে পারি CH
थ्री सी एच थ्री एटार नाम हे मिथेन एटार नाम हे इथेन তাহলে দেখা যাচ্ছে আমি দুইটা উদাহরণ এখানে লিখেছি সেটা হলো এখানে দুইটা উদাহরণ লিখছি মিথেন এবং ইথেন মিথেন ইথেনের মধ্যে কিন্তু অ্যারোমেটিকের কোনো বৈশিষ্ট্য এখানে বিদ্যমান নাই বরং আমরা এইখানে যেহেতু উদাহরণটা লিখছি একটু সমস্যা হতে পারে বুঝতে কিন্তু সামনে আগালে বুঝতে পারবো মুক্ত শিকল হাইড্রোকার্বন মুক্ত শিকল মানে কি মুক্ত শিকল মানে একটু আগে যে উদাহরণ দিয়েছি অর্থাৎ এইখানে যেমন আমি একটা যৌগে লিখতেছি সিএস থ্রি সিএস টু CH2, CH3, এই যৌগটার নাম হচ্ছে বিউটেন তাহলে কি দেখা যাচ্ছে এখানে এই যে বিউটেন এটা কি এটা সরল শিকল শিকলের মতো যৌগ কিন্তু কেমন শিকল মুক্ত শিকল মানে শিকলটা খোলা বা শিকলটা কি আমরা শিকল তো সবাই চিনি শিকলটাকে যদি জোড়া লাগিয়ে দেওয়া হয় তাহলে বদ্ধ শিকল হয়ে যাবে খোলা থাকলে এটা হচ্ছে কি মুক্ত শিকল তাহলে দেখা যাচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে এইরকম টাইপের এখানে যোজনীর যেন ব্যতিক্রম না হয় অর্থাৎ কার্বনের যোজনী সর্বোচ্চ চারই হবে সিএস থ্রি সিএস টু সিএস টু সিএস থ্রি অর্থাৎ বিউটেন চার কার্বন বিশিষ্ট যৌগের নাম হচ্ছে বিউটেন এক কার্বন হচ্ছে মিথেন দুই কার্বন হচ্ছে ইথেন এবার একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বনে যাবে বদ্ধ শিকল হাইড্রোকার্বন কেমন এলিফেটিক এর মধ্যে যেমন আমরা একটা যৌগ লিখবো হ্যাক্সেন হ্যাক্সেন একটা যৌগ লিখবো এটা বদ্ধ শিকল যৌগ কিন্তু এটা অ্যারোমেটিক না সি সিক্স এটা ছয় কার্বন বিশিষ্ট কিন্তু হাইড্রোজেন হচ্ছে বারোটা সি সিক্স এইচ টুয়েলভ অর্থাৎ ছয় কার্বন বিশিষ্ট যৌগ বারোটা হাইড্রোজেন আছে দেখতে অনেকটা বেঞ্জিনের মতোই হবে আমি এখন গাঠির সঙ্গে রেখে দিব তোমাদের কিন্তু সেটা অ্যারোমেটিক যৌগ না কারণ সেটার মধ্যে অ্যারোমেটিকের বৈশিষ্ট্যগুলো থাকবে না যদিও বদ্ধ শিকল অ্যারোমেটিকের মতো মনে হচ্ছে কিন্তু এটার মধ্যে অ্যারোমেটিকের বৈশিষ্ট্য নাই বলে এটা অ্যারোমেটিক যৌগ হতে পারে না এটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন এলিফেটিক যৌগ আমি এটা গ্রাফিক হিসেবে দেখতেছি অবশ্যই ছয়টা কার্বন তাহলে কি হবে এখানে প্রত্যেকটা কার্বনের সাথে দুইটা করে হাইড্রোজেন কি বিদ্যমান হবে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন হাইড্রোজেন অর্থাৎ দেখো প্রত্যেকটা কার্বন প্রত্যেকটা কার্বনের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে এবং বাকি দুইটা হাত কার্বনের চারটা হাতের মধ্যে বাকি দুইটা হাত দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে তাহলে কি দাঁড়াচ্ছে এখানে এখানে যেটা হলো সেটা হচ্ছে কার্বনের হাত হচ্ছে এখানে চারটি করে হাইড্রোজেন হাত একটি করে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ বারোটা হাইড্রোজেন আমরা যে সংকেত দিয়েছি হ্যাক্সেনের সি সিক্স সাইক্লোহ্যাক্সেন হ্যাক্সেন তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের এটা সাইক্লোহ্যাক্সেন বলতে হবে ঠিক আছে আমরা এটাকে বলবো সাইক্লোহ্যাক্সেন সাইক্লো মানে কি সাইক্লো মানে চাকরিক কারণ হ্যাক্সেন বলতে কিন্তু শুধুমাত্র আমরা সরল শিকলটাকে বুঝবো কিন্তু যখন সাইক্লো বল কথাটা বলবো তখন হবে সাইক্লোহ্যাক্সেন মানে হচ্ছে চাকরিক হ্যাক্সেন তো আমরা বিষয়টা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি এখানে আমরা সাইক্লো কথাটা লাগিয়ে দিব সাইক্লোহ্যাক্সেন তাহলে আমরা জানলাম বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে সাইক্লোহ্যাক্সেন হচ্ছে একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন যদিও দেখতে মনে হচ্ছে এটা বেনজিনের মতো কিন্তু এটার মধ্যে বেনজিনের যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য থাকতে হবে তা একটাও নাই দেখো এখানে এটা একান্তরিত দ্বিবন্ধন নাই আর এখানে বিশেষ ধরনের অসম্পৃক্ততাও নাই এবং এটা সুরবিত যৌগও না ফলে এটা অ্যারোমেটিক যৌগ না আমরা এরপরে মুক্ত শিকল হাইড্রোকার্বনে চলে আসি মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই দুই ভাগে ভাগ করা হয়েছে সম্পৃক্ত মানে হচ্ছে যে তার মধ্যে আর কেউ যুক্ত হতে পারবে না অর্থাৎ এর মধ্যে যতগুলো হাত আছে যতগুলো যোজনী আমরা হাত বলতে যোজনী কি মিন করি সবগুলো যোজনী কি ব্যবহৃত হয়ে যাবে অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না যেমন এটাকে আমরা উদাহরণ লিখতে পারি সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি অর্থাৎ প্রোপেন আমরা এখানে প্রোপেন নামে একটা যৌগ নিলাম অ্যালকেনের একটা যৌগ এখানে কার্বনের হাত
কার্বনের সাথে একটি চলে গেছে আর বাকি তিনটা হাইড্রোজেনের সাথে। এই কার্বনের দুই দিকে দুই কার্বনের সাথে দুইটা হাত চলে গেছে, বাকি দুটা হাত হচ্ছে হাইড্রোজেনের সাথে। এই কার্বনে একটা হাত চলে গেছে এই কার্বনের সাথে, আর বাকি তিনটা হাত তিনটা হাইড্রোজেনের সাথে। অর্থাৎ প্রোপেন হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ তার মধ্যে চাইলেই আমরা কোনো কিছু আর সংযোজন করতে পারবো না। অর্থাৎ এখানে আর কোনো কিছু সংযোজন হবে না, সম্পূর্ণ পুরোপুরি সম্পৃক্ত অবস্থা এটা আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে সম্পৃক্ত। এটা বিশেষ নাম হচ্ছে অ্যালকেন, এটা সমগোত্রীয় শ্রেণী। অ্যালকেন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, আমাদের একটা লেকচারই হবে শুধু অ্যালকেনের উপরে। অ্যালকিন অসীমিত হাইড্রোজেনের মধ্যে দুই ধরনের যৌগ আছে। অ্যালকিন এখানে আমরা একটা যৌগ নিব সি এইচ টু দ্বিবন্ধন সি এইচ টু, অর্থাৎ দুই ধরনের। এখানে এটা হচ্ছে অ্যালকিন, এটার নাম হচ্ছে ইথিন, ইথিন বলা হয় বা ইথিলিনও বলা হয়। এই যৌগটার নাম হচ্ছে ইথিন বা ইথিলিন। তাহলে অ্যালকিন হচ্ছে সি এইচ টু দ্বিবন্ধন সি এইচ টু, ইথিন এটা আর নাম হচ্ছে ইথিলিন। তাহলে কি দেখা গেল, এখানে কিন্তু দ্বিবন্ধন আছে, আমি চাইলে এখানে হাইড্রোজেন সংযোগ করতে পারি, ব্রুমিন পানি সংযোগ করতে পারবো, পানি সংযোজন করতে পারবো, বা জায়মান অক্সিজেনের মাধ্যমে এটাকে আমি জারিত করতে পারবো। অর্থাৎ এখানে আমার বিক্রিয়া সংঘটিত হবে, এটা একটা অসম্পৃক্ত যৌগ, এর মধ্যে যে কোনো ধরনের সংযোজন বিক্রিয়া আমি এটার মধ্যে করতে পারবো। তাহলে এখানে কিন্তু সেটা সম্ভব না, এখানে কোনো হাত খালি নাই, এখানে হাত খালি আছে। এই দ্বিবন্ধনটার মধ্যে একটা বন্ধন ভেঙে গিয়ে দুই কার্বনের দুটা হাত খালি হবে এবং তাদের মধ্যে আমি বিভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া ঘটাতে পারবো। এই কারণে এটা অসম্পৃক্ত, চাইলেই আরো কিছু যুক্ত করা যাবে। অসম্পৃক্ত বলতে আমরা এটাই বুঝি। তাহলে অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত যৌগ, দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ। একটা উদাহরণ দিয়েছি, অসংখ্য উদাহরণ আছে, আর যেহেতু এরা সমগোত্রীয় শ্রেণী অসংখ্য উদাহরণ আছে, আমরা একটা যৌগ লিখেছি ইথিন বা এটাকে ইথিলিনও বলা হয়। এরপরে আসছে অসম্পৃক্তির মধ্যে যেটা আরেকটা ভাগ আছে অ্যালকাইন। এই অ্যালকাইনের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ লিখবো এসিটিলিন, সি এইচ ত্রিবন্ধন সিএইচ, এটার নাম হচ্ছে ইথাইন, ইথাইন অথবা এটা আরেকটা নাম আছে এসিটিলিন। তোমরা ঝালাইয়ের দোকানে অর্থাৎ ওয়ার্কশপগুলোতে লোহা ঝালাইয়ের কাজে এক ধরনের শিখা, নীল বর্ণের শিখা দেখতে পাও, সেটা হচ্ছে অক্সি এসিটিলিন শিখা। ইথিলিন এসিটিলিন গ্যাস আর হচ্ছে অক্সিজেন গ্যাস মিশিয়ে এই শিখা তৈরি করা হয়। এই শিখাতে প্রায় 2600 বা 3000-এর মতো তাপমাত্রা উৎপন্ন হয়, যা দিয়ে সহজেই লোহাকে গলানো যায় এবং লোহাকে জোড়া লাগানো যায়, লোহাকে কাটাও যায়। অর্থাৎ এই লোহার গলনাঙ্ক যেহেতু অনেক বেশি, লোহাকে ঝালাইয়ের ক্ষেত্রে কাটার ক্ষেত্রে এই ধরনের শিখা ব্যবহার করা হয়, সেটা দিয়ে সময় তোমরা জানবে। অর্থাৎ অ্যালকাইন, এই যে উদাহরণ নিয়েছি, অ্যালকাইন হচ্ছে ত্রিবন্ধন বিশিষ্ট যৌগ, মানে তিনটা বন্ধন থাকবে। এইটা শিকল বড় হতে পারে, যেহেতু এটা সমগোত্রীয় শ্রেণী, এখানে আরো অসংখ্য যৌগ আছে। আমরা লিখেছি মাত্র একটা যৌগ লিখেছি, সেটা হচ্ছে ইথাইন, অর্থাৎ সি এইচ ত্রিবন্ধন সি এইচ ইথাইন। এই ইথাইন এর অপর নাম হচ্ছে এসিটিলিন, আর ইথিলিনও বলা হয় এটাকে। তাহলে আমরা কেন এটাকে অসীমিত বললাম, যেখানে ত্রিবন্ধন এখানে আছে, এখানে কমপক্ষে একটা বন্ধন থাকবে আর বাকি দুটা বন্ধন ভেঙে গিয়ে এখানে হাইড্রোজেন সংযোগ হতে পারে, ব্রুমিন পানি সংযোগ হতে পারে, পানি সংযোগ হতে পারে, এবং পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা আমরা এটাকে জারিত করতে পারি। এই কারণে এটা হচ্ছে অসম্পৃক্ত, সহজে এর মধ্যে বেশ কিছু যুক্ত করা যাবে। তোমরা একটু লক্ষ্য করে দেখবে, আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগের আলোচনা করতে গিয়ে পাশাপাশি কিছু উদাহরণ দিয়েছি, যাতে করে তোমরা বিষয়টা বুঝতে পারো কোন ধরনের যৌগগুলোকে কি কি বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, এই বিষয়টা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তোমরা বোর্ডে একটু ভালো করে ফলো করো, প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা লিখে নাও, অথবা আমি যে পড়ালাম সেই বইয়ে তো অবশ্যই এই টপিকটা আছে, কিন্তু এই টপিকটা এরকম ভাবে ছক আকারে তৈরি করা নাই। তোমরা যদি নিজেরা বইটাকে রিডিং করে এরকম একটা ছক তৈরি করে নাও, তাহলে দেখা গেলো অনেকগুলো বিষয় অল্প পরিশ্রমে তুমি সহজেই আয়ত্ত করে নিতে পারবে। অর্থাৎ আমাদের পড়ার উদ্দেশ্য কি, আমাদের মাথার মধ্যে বিষয়টাকে রাখা এবং প্রয়োজন অনুযায়ী পরীক্ষায় সেটাকে লিখা অথবা অন্য কাউকে বোঝানো, এই বিষয়গুলো বা নিজে জানা এই বিষয়। তাহলে এখানে হাইড্রোকার্বন কাকে বলে আমরা সহজেই জেনেছি, হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ আলোচনা করতে গিয়ে আমাদের চলে আসছে এলিফেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আমি কিছু কথা বলেছি, আরও কিছু কথা তোমাদের বলবো।
মুক্ত শিকল হাইড্রোকার্বন, তারপর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, আর হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন বলা হয় এটাকে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইন বলা হয়। তো তোমাদের তোমরা চাইলে এখন এটাকে খুব দ্রুত লিখে নিতে পারো, 1 মিনিট সময় দেওয়া হলো, তোমরা 1 মিনিটের মধ্যে এটা একটু তুলে নাও, অল্প পরিশ্রমে তুলে নিতে পারবে। এরপরে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বেনজিন নিয়ে একটু কথা বলবো, মানে অ্যারোমেটিক যৌগ নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করো। খুব দ্রুত তোমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো, তোমরা একটু কষ্ট করে এখনই এটা তুলে নাও খাতার মধ্যে। তোমাদেরকে একটু দ্রুত তোলার চেষ্টা করতে হবে, আমাদের আলোচনার বিষয় আছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আজকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্বন্ধে আর একটু জানার চেষ্টা করব। তোমরা এখানে যেভাবে ছক তৈরি করে দেওয়া হয়েছে, আসলে জৈব যৌগের শ্রেণীবিভাগ, কিন্তু আমাদের অধ্যায়টার নাম কিন্তু জৈব যৌগ হিসেবে এখানে উল্লেখ করা হয়নি, বলা হয়েছে জীবাশু সম্পর্কে। তো আসলে জৈব যৌগের যদি আমরা শ্রেণীবিভাগ তৈরি করি আরো বড় হবে, জৈব যৌগের শ্রেণীবিভাগটা তোমাদেরকে আমি করে দিব। জৈব যৌগের শ্রেণীবিভাগটা করলে আরো বিস্তারিত জানা যাবে। তবে আমরা যেহেতু শুধু হাইড্রোকার্বন লিখছি, তাহলে দেখা যাচ্ছে হাইড্রোকার্বন নিয়ে আমরা কাজটা শেষ করব। পরবর্তী সময়ে আমরা এই অধ্যায় যখন পুরোটা আমাদের আয়তে চলে আসবে, তখন আমরা জৈব যৌগের শ্রেণীবিভাগটা আলোচনা করার চেষ্টা করব। জৈব যৌগের শ্রেণীবিভাগের বড় একটা অংশ এখানে চলে আসছে, অবশ্য তোমরা একটু দ্রুত তুলে নাও সবাই। আশা করি তোমরা সবাই তুলতে পেরেছ, আর যদি সেটা সম্ভব না হয় পুরোপুরি, তাহলে তোমরা একটা কাজ করবে, এই সমস্ত বিষয়টাই আমাদের হাইড্রোকার্বন অংশে আছে, ঠিক যেভাবে বলা হলো এইভাবে তোমরা নিজেরাই ছক তৈরি করে নিবে। আমরা এখন অ্যারোমেটিক যৌগ সম্পর্কে আলোচনা করব। অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ হচ্ছে আমরা লিখব বেনজিন ও বেনজিনের জাতক সমূহকে। জাতক সমূহকে অ্যারোমেটিক তোমরা হয়তো অনেকে মনে প্রশ্ন হতে পারে, জাতক শব্দের অর্থ কি? আসলে বেনজিন ও বেনজিনের জাতক সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে, ঠিক আছে? জাতক অর্থ হলো যা হতে উৎপন্ন, অর্থাৎ বেনজিন থেকে উৎপন্ন। বেনজিনের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন করে আমরা বেনজিনের জাতক সমূহ পাবো, অর্থাৎ জাতক শব্দের অর্থ হলো যা থেকে উৎপন্ন, অর্থাৎ বেনজিন থেকে উৎপন্ন। বেনজিন থেকে উৎপন্ন সকল যৌগই অ্যারোমেটিক হবে। বেনজিন তো অবশ্য নিজেই অ্যারোমেটিক যৌগ, কিন্তু বেনজিন থেকে যাদেরকে উৎপন্ন করা হবে পরিবর্তন করে করে, তারা সবাই হচ্ছে বেনজিনের জাতক, মানে বেনজিন থেকে উৎপন্ন, তারাও সবাই অ্যারোমেটিক যৌগ। তাহলে বেনজিন ও বেনজিনের জাতক সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। তাহলে আমরা উদাহরণটা লিখি, বেনজিনের আমরা লিখেছি, বেনজিনের সংকেত হচ্ছে কি, C6H6। এটা গ্রাফিক সংকেতটা আমরা আরেকবার রাখার চেষ্টা করবো, সেটা হচ্ছে
ছয় কার্বন বিশিষ্ট যৌগ, তাহলে আমরা বেনজিনের গাঠনিক সংজ্ঞা দেখেছি। বেনজিনের মানে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো আমরা লিখব, কি কি বৈশিষ্ট্য পেলে আমরা এটাকে অ্যারোমেটিক বলতে পারবো। আমি আবার বলছি, বেনজিন ও বেনজিনের জাতক সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। বেনজিনের সংকেত C6H6 এবং সেটা গাঠনিক সংকেত আমরা আঁকার চেষ্টা করেছি অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে 5, 6, 7 কার্বন বিশিষ্ট। সমতলীয় চাকরিক যৌগ, সমতলীয় চাকরিক চাকরিক যৌগ হবে। দুই নম্বর হচ্ছে একান্তরিত দ্বিবন্ধ বিধি থাকবে, একান্তরিত দ্বিবন্ধন বিদ্যমান মানে থাকবে। তিন নম্বর হচ্ছে বিশেষ ধরনের আমাদের অনুধাবন প্রশ্নের মধ্যে এটা আসে, বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিদ্যমান। এইটার অর্থ একটু বলতেছি আমি, দ্বিবন্ধন আছে মানেই হলো সেখানে সংযোজন বিক্রিয়া হওয়ার কথা, কিন্তু এখানে সংযোজন বিক্রিয়া হবে না। কেন হবে না? কারণ দ্বিবন্ধনগুলো এমন ভাবে আছে যে এরা একটা ইলেকট্রন ম্যাগনেট সৃষ্টি করবে, অর্থাৎ কেউ যদি এদের সাথে এসে বিক্রিয়া করতে চায়, তারা দ্বিবন্ধন আছে কিন্তু দ্বিবন্ধনগুলো নিজেদের মধ্যে একটা সঞ্চারণশীল ইলেকট্রন তৈরি করবে, ইলেকট্রন ম্যাগ তৈরি করবে। অন্য কেউ এসে এদের সাথে বিক্রিয়া করতে চাইলে দ্বিবন্ধন খুঁজে পাবে না, অর্থাৎ দ্বিবন্ধনকে ভেঙে এখানে যুক্ত হতে পারবে না। এই ধরনের দ্বিবন্ধন থাকা, এই ধরনের অসম্পৃক্ততা থাকাকে বলা হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা, যার কারণে এখানে সংযোজন বিক্রিয়া হবে না। 5, 6, 7 কার্বন বিশিষ্ট সমতলীয় চাকরিক যৌগ, একান্তরিত দ্বিবন্ধন বিদ্যমান, বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিদ্যমান। এবং 4 নম্বর হচ্ছে সুরবিত যৌগ, অর্থাৎ এরা সুগন্ধযুক্ত যৌগ হবে। ওকে, তাহলে আমরা আবার খেয়াল করি অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে, এটা আমাদের অনুধাবন প্রশ্ন আমি আগে বলেছি, তাহলে এই 4টা বৈশিষ্ট্য আমাদের লিখলে আমরা 2 নম্বর পেতে পারি। তাহলে অনুধাবন প্রশ্নের জন্য আমাদের একটা প্রস্তুতি থাকতে হবে যে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কি হবে, এই 4টাই লিখতে হবে। 4টা লিখলে আমরা 2 নম্বর পেতে পারি। 5, 6, 7 কার্বন বিশিষ্ট সমতলীয় চাকরিক যৌগ, একান্তরিত দ্বিবন্ধন বিদ্যমান, বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিদ্যমান, সুরবিত যৌগ, এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমরা এটাকে অ্যারোমেটিক যৌগ বলতে পারবো। যেসব যৌগের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় ছিল হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ, তার সাথে উদাহরণগুলো আমরা জেনে নিয়েছি, আর কিছুটা আলোচনা করেছিল অ্যারোমেটিক যৌগ সম্পর্কে। আগামীকাল ইনশাল্লাহ আমরা অ্যালকেন নিয়ে কাজ করবো। আমাদের বইতে এখন ধারাবাহিকভাবে আমরা তোমরা অ্যালকেনটা দেখে রাখবে, কিন্তু অ্যালকেন দেখার আগে আমাদের আরো 2টা টপিক আলোচনা করতে হবে, সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক। আমরা কি কি বিষয় দেখে জৈব যৌগগুলোকে আইডেন্টিফাই করতে গেলে আমাদের সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক সম্পর্কে ধারণা লাভ করতে হবে। তোমাদের বইতে খুব কম পরিমাণে দেওয়া আছে, তোমরা যাদের কাছে 2012 সালে বই আছে সেই বই থেকে একটু দেখে নিবা, নতুন বইটাও দেখে নিবা, 2টা মিলিয়ে যা পাচ্ছ সেটা পড়ে নিবা। অর্থাৎ আগামী ক্লাসে তোমাদের কাজ হলো
আজকে যে বিষয়গুলো পড়ালাম সেটা তোমরা অবশ্যই আয়ত্ত করবে, খাতায় লিখবে, প্র্যাকটিস করবে। আর বাড়ি কাজ হিসেবে তোমাদের থাকবে হলো সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক, এই দুটা বিষয় তোমাদের বাড়ি কাজ। তোমাদের বাড়ি কাজ দিচ্ছি, তোমাদের বাড়ি কাজ হলো HW হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী এবং হচ্ছে কার্যকরী মূলক। অর্থাৎ এই দুটা টপিক তোমরা বিস্তারিত ভালোভাবে দেখে নিবে এবং ধারণা নিবে, সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক, এটা তোমাদের বাড়ির কাজ। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করেছো, অধিক সংখ্যক শিক্ষার্থীকে অংশগ্রহণ করার চেষ্টা করবে এবং বাড়িতে কাজ করবে। সাবধানে থাকবে, আল্লাহ হাফেজ সবাইকে।